হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুখার্জি একাডেমি আশা করি সকলে ভালো আছো টাইটেল দেখে তো বুঝতেই পারছো কি তো থামেল দেখে তো বুঝতেই পেরেছো তোমরা সব সকলে বুঝতে পেরেছো কি বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে তো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ যেটা হচ্ছে ক্লাস ইলেভেন তোমরা ক্লাস ইলেভেনের আজকে সাবজেক্ট কী কী আছে সেই বিষয়টা তোমরা জানতে পারবে অ্যাডমিশান সম্পর্কে জানবে সাবজেক্ট সাবজেক্ট কম্বিনেশানস বেস্ট সাবজেক্ট স্কোরিং সাবজেক্ট অ্যান্ড স্কুলগুলো সম্পর্কে তোমরা জানবে তো দেখো ক্লাস ইলেভেন তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তো তাদের এখনও পরীক্ষা তো কিছু বলল বলা এখনও কিছু হয়নি আশা করা যাচ্ছে খুব শিগগির হয়তো কিছু একটা সিদ্ধান্ত নেবে তোমাদের সাথে জানাবে সেটা এবং তোমরাও হয়তো নিজেরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছ যে ক্লাস ইলেভেনের পড়াশোনাটা শুরু করা যাক কারণ ক্লাস টেন আর ভালো লাগছে না তো অনেক স্টুডেন্ট আছো যারা আমার সাথে যোগাযোগ করছো ক্লাস ইলেভেনে পড়ার জন্য তাদের জন্য ভিডিওটি করা এবং অনেকে আছো যারা সাবজেক্ট কী কী নেবে বা কোন স্ট্রিমে যাবে সেটা নিয়ে ভাবছো দেখো সাবজেক্ট কী নেবে ঠিক আছে বা কোন স্ট্রিমে যাবে সেটা তোমার ওপর পুরোটা ডিপেন্ড করছে এখন যেহেতু পরীক্ষা হয়নি তোমরা সায়েন্সে কতটা ভালো সেটা বোঝা যাচ্ছে না এবং তোমরা আর্টসের দিককেও যেতে পারো কারণ আর্টসও একটা ভালো সাবজেক্ট এবং যারা মানে আর্টসের দিকে ভবিষ্যৎ দেখ পাচ্ছ যারা কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন রকমের মানে চাকরি ক্ষেত্রে মানে শিক্ষকতা করতে চাইছো বা প্রফেসর হতে চাইছো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো আর্টস নিয়ে পড়তে পারো আর্টসও একটা ভালো স্ট্রিম ঠিক আছে এছাড়াও যারা ব্যবসা বাণিজ্য বা হিসাব নিকেশ নিয়ে পড়তে মানে পড়াশুনো করতে চাইছো বা কোনো একটা কোম্পানিতে তোমরা বা কোনো ভালো চাকরি করতে চাইছো মানে অ্যাকাউন্টসের ডিপার্টমেন্টে তোমরা কাজ করতে চাইছো কারণ আজকে বিভিন্ন কোম্পানি যারা আছে তাদের কি কিন্তু অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে তাদের লোক দরকার হয় তাদের হিসেব নিকেশ করার জন্য এবং কমার্স টিমে যারা আছো তারা কিন্তু অবশ্যই কমার্স বিষয়ে যেটা তোমাদের হিসেব নিকেশের বিষয়টাই একটু বেশি করে সেখানে দেখা হয় তো চলো শুরু করা যাক ভিডিওটি এবং ভিডিওটি দেখে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদেরকে একটাই রিকোয়েস্ট যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটিকে প্রেস করতে ভুলবে না এবং তোমাদের যে বন্ধুরা আছে ক্লাস ইলেভেনে উঠবে বা ক্লাস ইলেভেনে পড়বে এবং সাবজেক্ট নিয়ে চিন্তা করছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও এবং তাদেরকেও জানতে সাহায্য করো যে ক্লাস ইলেভেনে কি কি সাবজেক্ট আছে কি কি কম্বিনেশান আছে কোন সাবজেক্টটি রাখলে ভালো স্কোর হতে পারে বা কোন সাবজেক্টটি বেস্ট সাবজেক্ট হিসাবে আমরা বলতে পারি দেখো আমার মতে আমি বেস্ট সাবজেক্ট বা স্কোরিং সাবজেক্ট বললে থাক ঠিক আছে এবং তোমাদের হয়তো কারো কারো ক্ষেত্রে হয়তো তোমাদের একটা পছন্দ বা অপছন্দ হতেই পারে কিন্তু আমার থেকে আমি যেটা ভালো বুঝি বা আমার যেটা ভালো মনে হয়েছে সেটাকে আমি বেস্ট সাবজেক্ট বা স্কোরিং সাবজেক্ট বলে থাকবো ঠিক আছে চলো শুরু করা যাক তো ফার্স্ট হচ্ছে তোমাদের স্ট্রিম সম্পর্কে তোমাদেরকে বলছি যেটা হচ্ছে তোমাদের আর্টস আর্টস স্ট্রিম সায়েন্স আর কমার্স তিনটে স্ট্রিম হয় মানে বিভাগ হয় আমরা কলা বিভাগ মানে সায়েন্স বিভাগ আমাদের কমার্স ব্যবসা বাণিজ্য মানে বাণিজ্য বিভাগ তো এই তিনটে বিভাগে অ্যাডমিশান হয়ে থাকে এবার যারা সায়েন্স নিতে চাইছ বা আর্টস বা কমার্স তাদের আগে কিন্তু ভাবতে হবে যে আমি সায়েন্সের দিকে কতটা আমরা মানে ভালো মানে আমি কতটা ভালো অঙ্ক পারি বা আমার ফিজিক্স কতটা ভালো লাগে বা কেমিস্ট্রি আমার কতটা ভালো লাগে কারণ কেমিস্ট্রি ফিজিক্স আর ম্যাথ এই তিনটে কিন্তু সায়েন্সের মূল বিষয় এই বিষয় তিনটি মানে তোমরা অবশ্যই মানে কিন্তু ভালোভাবে পারতে হবে সেটা কিন্তু মাথায় রেখে সায়েন্স সাবজেক্টটি নেবে চলো শুরু করা যাক আরও যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করার তোমাদের যে সাবজেক্ট আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো যারা ইংলিশ মিডিয়াম মানে ইংলিশ মিডিয়াম মানে যারা ইংলিশে পড়বে মানে অনেক স্টুডেন্ট আছে যারা ইংলিশ নিয়ে পড়তে চাইছো তাদের ক্ষেত্রে মানে ইংলিশ ভার্সানে পড়তে চাইছো অনেক স্কুল আছে আমি সেই স্কুলগুলোর নামও তোমাদেরকে বলে দেবো কোন কোন স্কুলে ইংলিশ ভার্সানে পড়ানো হয় ঠিক আছে তো দেখো ইংলিশ হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রাখতে পারো সেকেন্ড ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি হিন্দি অ্যান্ড আদার্স ল্যাঙ্গুয়েজ নেপালি আছে এইগুলো রাখতে পারো অ্যান্ড আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে বেঙ্গলি হিন্দি নেপালি উর্দু সাঁওতালি উড়িয়া তেলেগু গুজরাটি পাঞ্জাবি এই ভাষাগুলি নেওয়া যেতে পারে ঠিক আছে যারা নেপালি জানো তারা নেপালি বা যারা যে ভাষা জানো সেই ভাষা আমরা সাধারণত বেঙ্গলিটাকে প্রথম মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে থাকি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এবার আমাদের চলে আসা যাক যে সায়েন্স একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার না সায়েন্স হচ্ছে একটা বেশ যেখানে আমাদের অনেক কিছু মানে কেমিস্ট্রিতে তোমাদের বেশ রসায়নে তোমরা বেশ মজা পাবে সায়েন্সে ফিজিক্স ল্যাবে তোমাদের ভালো লাগবে এবং বায়োলজি তো দারুণ ব্যাপার একটা এবং কম্পিউটারে প্রোগ্রামিং সেটা তো মানে খুব মজাদার তো যাই হোক যারা সায়েন্সকে ভালোবাসো এবং সায়েন্স নিয়ে পড়তে চাইছো তাদের জন্য এই ভিডিওটি দেখো যে এখানে সায়েন্সে কি কি সাবজেক্ট আছে দেখতে পাচ্ছ তো সায়েন্সে ফার্স্ট যে সাবজেক্টটির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ফিজিক্স আমরা ফিজিক্স আমরা সবাই জানি ফিজিক্স আছে কিন্তু ফিজিক্সের পাশাপাশি যদি কেউ ফিজিক্স নিয়ে পড়তে না চাও ঠিক আছে তার বদলে কিন্তু নিউট্রেশন সাবজেক্টটি তোমরা নিতে পারো ঠিক আছে নিউট্রেশন সাবজেক্ট একটি নতুন সাবজেক্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট কারণ বিভিন্ন হসপিটালে বিভিন্ন জায়গাতে কিন্তু নিউট্রেশানের ওপর কিন্তু খুব মানে দক্ষতার সাথে লোক নেওয়া হয় কারণ নিউট্রিশনের এর উপর তোমরা জানো এসএসসি বা তোমার স্কুল সার্ভিসের যেটা আছে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হবে খুব শিগগির তো এই সাবজেক্টটা নিয়ে কিন্তু পড়াশুনো করতে পারো এবং বিশেষ করে এই সাবজেক্টে মেয়েরা বেশিরভাগ নিয়ে থাকে নিউট্রিশান মানে হচ্ছে ডায়েট বা আমাদের কী কী আছে এবং এই নিউট্রিশন সাবজেক্টে কিন্তু রান্না করতে হয় আমার অনেক স্টুডেন্ট আছে যারা খিচুড়ি বা বিভিন্ন রকমের রান্না করেছে পরীক্ষার সময় যাই হোক বেশ তোমরা একটু খোঁজখবর নিও ভালো লাগবে সাবজেক্টটি এবং সব থেকে যেটা প্রিয় সবার সায়েন্সের ক্ষেত্রে ম্যাথামেটিক্স তো ম্যাথামেটিক্স সাবজেক্টটি তোমরা নিতে পারো মানে নিতেই হবে বলতে গেলে সায়েন্স মানে ম্যাথামেটিক্স তো এটা তোমাকে নিতেই হবে এবার এছাড়াও যে সাবজেক্টগুলো নিতে পারো ম্যাথামেটিক্স বাদ দিয়ে ম্যাথ বাদ দিয়ে যেগুলো আছে সাইকোলজি আছে অ্যান্থ্রোপোলজি আছে অ্যাগোনোমি নমি আছে তো এই সাবজেক্টগুলি তোমরা নিতে পারো তো সাইকোলজি সম্পর্কে তোমাদের বিস্তারিত পরে হয়তো আলোচনা করব বা অ্যান্থ্রোপোলজি এই বিষয়গুলো নিয়ে পরে যদি তোমরা জানতে চাও কমেন্ট সেকশানে তোমরা জানো যদি জানতে চাও যদি কমেন্ট সেকশানে লেখো যে এই বিষয়গুলি নিয়ে ভিডিও করা উচিত কি উচিত নয় তোমাদের কি জানার ইচ্ছা আছে তাহলে আমি এই সাবজেক্টগুলি নিয়ে মানে কি সাবজেক্ট বা কি বিষয়টা সেটা আমি পরবর্তী ভিডিওতে তাহলে করব। এবার চলে আসি কেমিস্ট্রি কেমিস্ট্রি মানে রসায়ন যেখানে তোমরা খুব মজা পাবে এবং সবথেকে বেশি মজা তোমাদের প্র্যাকটিক্যালে ঠিক আছে বিভিন্ন কেমিক্যাল নিয়ে কাজ করা হয় বেশ ভালো লাগে এছাড়া কেমিস্ট্রি যদি না পছন্দ হয় এর বদলে তোমরা নিতে পারো ইকোনমিক্স ঠিক আছে অথবা ঠিক আছে এবার চলে আসি বায়োলজি বায়োলজিক্যাল সায়েন্স তো বায়োলজিক্যাল সায়েন্স হচ্ছে যারা মেডিকেল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে বা মেডিকেল রিলেটেড মানে যারা বি ফার্মা বা নার্সিং এই জাতীয় যারা পড়াশুনো করতে চাইছ তাদের জন্য হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স বা বায়োলজি এবং এই বায়োলজির ভবিষ্যতেও অনেক রাস্তা আছে যেমন আমাদের মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি অনেক অনেক রাস্তা বায়োলজির জন্য খোলা আছে তোমরা বায়োলজি একটি খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট তোমরা নিয়ে পড়াশুনো করতে পারো এবং ভবিষ্যতে জিওলজি বা বোটানি বা আরও অনেক এর বিভাগ আছে সেই বিভাগ সম্পর্কে যদি জানতে চাও তোমরা কমেন্ট সেকশনে জান জানাবে আমি তাহলে সেই বায়োলজিক্যাল সায়েন্সের ভবিষ্যৎ বা তারপরে কি কি আছে মানে ডাক্তার ডক্টর তো মেডিকেল তো রয়েছে মেডিকেল ছাড়া নার্সিং ছাড়া আর কি কী তোমরা করতে পারো সেটা সম্পর্কে ভিডিও করব যদি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো তাহলে কেউ যদি জানতে চাও এই বিষয়ে বিস্তারিত তাহলেই আমি ভিডিও করব। দেখো এবার আসছি কম্পিউটার সায়েন্স অর কম্পিউটার অ্যাপ্লিকেশান অর ইনভায়রনমেন্ট স্টাডিজ দেখো কম্পিউটার সায়েন্স আমাদের আজকে খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট আজকে মোবাইল ফোনে তোমরা যে অ্যাপের মাধ্যমে তোমরা যে ইউটিউব বলো বা তোমরা যে অ্যাপগুলো ইউজ করছো আজকে ওলা বুক করছো বা আমরা খাবার সুইগিতে অর্ডার করছি এই সফটওয়্যারগুলো বানাতে কম্পিউটার সায়েন্স কিন্তু তার অবদান অনেক বেশি কারণ কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরাই তো এটা করছে তো তোমাদের কিন্তু যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে ইচ্ছে করে বা কোডিং সম্পর্কে জানতে ইচ্ছে করে বা প্রোগ্রামিং শিখে অ্যাপ বানাতে ইচ্ছে করে ওয়েবসাইট তৈরি করতে ইচ্ছে করে তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে কম্পিউটার সায়েন্স সাবজেক্টটি নির্বাচন করতে হবে এবং জানতে হবে কম্পিউটার সায়েন্সের বিষয়টি গুরুত্ব সহকারে ঠিক আছে এবং কম্পিউটার সায়েন্সে কিন্তু প্রোগ্রামিং এবং ছাড়াও আমাদের অনেক কিছু বিষয়গুলো জানার আছে এবার চলে আসি কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার অ্যাপ্লিকেশন হচ্ছে একটি সহজ মানে কম্পিউটার সায়েন্সের থেকে একটু সহজ কিন্তু আমরা এই সাবজেক্টটি নিয়ে থাকি কম্পিউটার সায়েন্স যারা নিতে চাও না বা সব স্কুলে কম্পিউটার সায়েন্স নেই সেসব স্কুলে কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্টটি দেওয়া হয় এখানে কিন্তু কোডিংটা ততটা ভালো করে শেখানো হয় না কিন্তু ওয়েব পেজ ডিজাইন মানে এইচ ডি কিন্তু শেখানো হয় বেশ ইন্টারেস্টিং আছে একটা ওয়েব পেজ তৈরি করা শিখতে পারবে ক্লাস টুয়েলভে এবং ক্লাস ইলেভেনে তোমাদের এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এগুলো রয়েছে এবং ক্লাস টুয়েলভে এক্সেলটা শিখতে পারবে এবং আরও বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে তোমরা ইন্টারনেট সম্পর্কে জানতে পারবে নেটওয়ার্কিং সম্পর্কে জানতে পারবে এবং ওয়াইফাই রাউটার এই বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে তোমরা জানতে পারবে কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার অ্যাপ্লিকেশান নেওয়া মানে এই নয় যে আমি এমএস ওয়ার্ড এক্সেল এইগুলো তো এমনি সার্টিফিকেট কোর্সেও পাওয়া যায় কিন্তু একজন কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে যদি পড়াশুনো করে তার কিন্তু যে প্রকৃত জ্ঞান হবে কম্পিউটার সম্পর্কে কারণ কম্পিউটার সম্পর্কে প্রকৃত জ্ঞান কিন্তু খুব কম মানুষেরই আছে কারণ কম্পিউটার বলতে গেলে আমরা শুধু ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস বুঝি না কম্পিউটারে অনেক পার্ট আছে নেটওয়ার্কিং ডিভিএমএস এই বিষয়গুলো তো জানতে হবে লজিক গেট কাকে বলে লজিক সার্কিট ডায়াগ্রাম এই বিভিন্ন কিছু জিনিস নিয়ে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্টটি রয়েছে ওকে তো তোমরা যাদের ভালো লাগে তোমরা আমার ইউটিউব চ্যানেল মুখার্জি একাডেমি এই ইউটিউব চ্যানেলে দেখবে কম্পিউটার অ্যাপ্লিকেশানের সাবজেক্টে কী কী বিষয় আছে সেই বিষয় সম্পর্কে চ্যাপ্টারগুলো পেয়ে যাবে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং কম্পিউটার সায়েন্সের ভিডিও পাওয়ার জন্য এবার চলে আসি ইনভায়রমেন্টাল স্টাডিস মানে ইভিএস যাকে বলা হয় আজকে বর্তমানে ইভিএসটা চলছে মানে অনেকে নিচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু ইভিএস থেকে না নেওয়ার থেকে ইবিএসও ভালো সাবজেক্ট খারাপ সাবজেক্ট নয় কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশান বা কম্পিউটার সায়েন্সকে কিন্তু কখনোই অবজ্ঞা বা ইগনোর করা যেতে পারে না সেই তুলনায় কিন্তু কম্পিউটার সায়েন্স থেকে এগিয়ে আছে কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং যদি এই দুটো সাবজেক্টের মধ্যে কোনো সাবজেক্টই পছন্দ না হয় তাহলে ইনভায়রনমেন্টাল স্টাডিজ ওকে এছাড়াও তোমরা যে সাবজেক্টটির কথা হয়তো কেউ বলে না সেটা আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটি হচ্ছে তোমাদের যে সাবজেক্ট যেখানে আমাদের সংখ্যা নিয়ে কাজ করা হয় আমাদের যে আজকে করোনা ভাইরাস যেটা দেখতে পাচ্ছ যে সংখ্যার হিসেব বা প্রত্যেক দিন যে সংখ্যা আমাদের একটা গণনা এই সমস্ত সংখ্যাবিদ্যা নিয়ে আমাদের স্ট্যাটিস্টিক্স হচ্ছে এখানে খুবই খুবই খুব মানে ইন্টারেস্টিং সাবজেক্ট এটা তোমরা খুব কম স্কুলেই হয়তো পাবে কিন্তু ইন্টারেস্ট আছে এছাড়াও আমরা অনেকেই হয়তো জানি না জিও জিওগ্রাফিটা আমরা সায়েন্সের মধ্যেই পড়ছে এই সাবজেক্টটি কিন্তু আর্টস এবং কমার্সের স্টুডেন্টরা কিন্তু উভয় নিতে পারে জিওগ্রাফিটা কিন্তু একটি সায়েন্সের অংশ সাবজেক্ট কারণ তোমরা যখন বিএসসি করবে জিওগ্রাফি নিয়ে মানে তোমরা যখন জিওগ্রাফি নিয়ে অনার্স করবে তখন এটা ডিগ্রি হয় বিএসসি ঠিক আছে তো চলো এবার জানা যাক আমাদের পরবর্তী সাবজেক্ট স্ট্রিম কি আছে পরবর্তী স্ট্রিম হচ্ছে কমার্স দেখো কমার্স সম্পর্কে ততটা আমার জ্ঞান না থাকলেও যতটুকু সাবজেক্ট আছে সেই সম্পর্কে আমি বলছি অ্যাকাউন্টেন্সি আছে বিজনেস স্টাডিস আছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিমিনারিস অফ অডিটিং আছে এই বিষয়টা আমার জানা নেই ঠিক আমি সাবজেক্টগুলোর নামগুলো বলছি দেখো যে বিষয়টা নিয়ে আমি জানি না সে বিষয়টা নিয়ে কথা বলা উচিত নয় তো কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান ইকোনমিক্স কম্পিউটার অ্যাপ্লিকেশান হ্যাঁ বন্ধুরা কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টে কিন্তু তোমরা কমার্সের সাথে নিতে পারো আজকে কমার্সের যারা শিখছ তোমরা জানো হিসেব নিকেশ করতে হয় আজকে বর্তমানে হিসেব নিকেশ করার জন্য আমরা কিন্তু কম্পিউটারের ব্যবহার সবথেকে বেশি করে থাকি কারণ আমরা হাতে কলমে কমার্সে কিন্তু শেখানো হয়ে থাকে হিসেব নিকেশ সেই হাতে কলমে কমার্সে শেখা যে হিসেব নিকেশ সেই হিসেব নিকেশগুলো কিন্তু পরবর্তীকালে আমাদের কম্পিউটারের মাধ্যমে প্র্যাকটিক্যালি করতে হবে কারণ আমরা এমএস এক্সেল বা কম্পিউটারের যে সমস্ত সফটওয়্যারগুলো বিশেষ করে ট্যালি ট্যালি তোমাদের কমার্সের জন্য একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার এই সফটওয়্যারটা আমাদের কিন্তু জানা দরকার বা কম্পিউটার সম্পর্কে একটা নলেজ থাকা দরকার এছাড়াও তোমরা যখন বি নিয়ে পড়াশুনো করবে বা মাস্টার ডিগ্রি করবে তখনই কিন্তু কম্পিউটার বা আইটি পেপার থাকে সেখানে তোমাকে কম্পিউটারে যা যা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়বে সেইগুলোই তোমরা কিন্তু কলেজে গিয়ে সেই আইটি পেপারটা পাবে তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে যদি পড়াশুনো করো বা সাবজেক্টটি থাকে তাহলে তোমাদের কলেজে একটা পেপার তোমাদের ইজিলি ক্র্যাক করতে পারবে বা সহজে পড়তে পারবে নাহলে কলেজে গিয়ে এই বিষয়টাকে আবার নতুন করে জানতে হবে এখানে যা যা সিলেবাস আছে কলেজেও তাই সিলেবাস আছে আমার পড়ানো আছে অনেক স্টুডেন্টদের আইটি পেপারটা তো এই সম্পর্কে আমি এইটুকুই জানি এবং এই বিষয়টা কমার্স বিষয়টা আমার ততটুকু জানা নেই সাবজেক্টগুলো কী কী আছে সেইগুলো জানা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এছাড়াও ইনভায়রমেন্টাল স্টাডিস আছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান আছে অ্যান্ড ম্যাথামেটিক্স আছে হ্যাঁ ম্যাথামেটিক্সও কিন্তু একটা কমার্সের একটা সাবজেক্ট হিসাবে ধরা হয় কারণ আমরা যে এই যে তোমাদের যে সিলেবাস বা তোমাদের যে সাবজেক্ট কম্বিনেশান বা সাবজেক্টগুলো দেখাচ্ছি এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এটা অ্যাকর্ডিং টু তোমাদের এইচএস বোর্ড তোমাদের ডেসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে এই যে পিডিএফটি যে পিডিএফটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেটা তোমাদের কাউন্সিল তাদের এই কমার্স সায়েন্স আর্টস এই যে সাবজেক্টগুলি আছে সেইগুলো ওখানে দেওয়া আছে এইগুলোকে সেইগুলোকেই আমি রিপ্রেজেন্টেশান করছি তোমাদেরকে দেখাচ্ছি ওকে চলো এবার পরবর্তী স্লাইডে আসা যাক আর্টস দেখো আর্টস কি আছে আর্টসে কি কী সাবজেক্ট আছে দেখো দেখো পলিটিক্যাল সায়েন্স এডুকেশান ওর নিউটেশান হ্যাঁ নিউটেশান সাবজেক্টটি কমার্সেও মানে আর্টসেও আছে সরি আর্টসেও কিন্তু নিউটেশান সাবজেক্টই আছে পলিটিক্যাল সায়েন্স এডুকেশন অথবা নিউটেশান জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ঠিক আছে অথবা ইকোনমিক্স অথবা সংস্কৃত অথবা পার্সিয়ান অর আরবিক তো এই সাবজেক্টগুলি তোমরা অথবাতে অথবার মধ্যে যে কোনো একটি সাবজেক্টকে বেছে নিতে বেছে নিতে হবে এবার আসছি চার নম্বর সাবজেক্ট ফিলোসফি বা সোশোলজি পাঁচ নম্বর সাবজেক্ট দেখতে পাচ্ছ হিস্ট্রি অ্যান্থ্রোপোলজি সাইকোলজি অর ম্যাথামেটিক্স আর্গোনমি ঠিক আছে হ্যাঁ ম্যাথামেটিক্সটা তোমার দেখে অবাক লাগলো না তো তোমরা যারা ম্যাথামেটিক্সটাকে আর্টসের মানে যারা অঙ্ককে ভালোবাসো তারা কিন্তু ম্যাথামেটিক্স কিন্তু অবশ্যই তোমাদের সাবজেক্ট হিসেবে রাখতে পারো আর্টস নিয়েও কিন্তু তোমরা ম্যাথামেটিক্স নিয়ে পড়তে পারো সাবজেক্টটি রাখা যায় ঠিক আছে তোমাদের সাবজেক্ট কম্বিনেশান অ্যাকর্ডিং টু বোর্ড আমি আমার তরফ থেকে কোনো কিছু বলছি না এটা বোর্ডের নিয়ম বা বোর্ডের যে কম্বিনেশান তৈরি করা আছে সেখান থেকে কিন্তু আমি ভিডিওটি করছি তো এছাড়াও তোমাদের ছ নম্বর যে সাব সাবজেক্টটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে জিওগ্রাফি অথবা হোম ম্যানেজমেন্ট ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট এই সম্পর্কে তোমরা যে কোনো একটি সাবজেক্ট নিতে পারো তো আর আছে আর্টসের সবাই প্রায় নিয়ে থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশন যেটা আমি পড়িয়ে থাকি এবং আমার চ্যানেলে মুখার্জি একাডেমি এর ওপরে ভিডিও করে থাকে তো কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটি আমার যে অ্যাপ্লিকেশন মানে যারা আর্টস নিয়ে পড়ছো তারা কিন্তু বেশিরভাগই এই সাবজেক্টটি নিয়ে থাকে তার কারণ কি তার একটাই কারণ যেটা হচ্ছে স্কোরিং সাবজেক্ট এই সাবজেক্টটি জানার পাশাপাশি মানে জ্ঞান অর্জনের পাশাপাশি তোমরা জানতে পার মানে স্কোরিং সাবজেক্ট একটা নব্বইয়ের পাওয়া বা আশি থেকে নব্বই পাওয়ার একটা সাবজেক্ট যে সাবজেক্টটা ইজিলি নব্বইয়ের ওপর নাম্বার তোলা যায় ঠিক আছে একটু পড়াশুনো করলে একটু মেধাবী হলে ইজিলি নব্বইয়ের ওপর পাওয়া যায় হ্যাঁ আশির ওপরও অনেকে পায় একটু মেধা থাকতে হয় পড়াশুনো রেগুলারলি করতে হয় আশি পাওয়া যায় এবং নব্বই তো একটু মেধা থাকতেই হয় নব্বই পেতে গেলে তো যাই হোক এখানে তোমরা এই সাবজেক্টে অথবা হিসাবে মিউজিক বা ভিজুয়াল আর্টস অ্যান্ড ভিজুয়াল আর্টস অর পারফর্মিং আর্টস অর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান এনভায়রনমেন্টাল স্টাডিস এই সাবজেক্টগুলি নিতে পারো তো দেখো এখানে সমস্ত সাবজেক্ট সব স্কুলে তোমরা পাবে না যে স্কুলে যে সাবজেক্টগুলি তোমাকে কম্বিনেশনে দেওয়া হবে সেই স্কুলগুলি থেকে তোমাকে ফর্ম ফিল আপের সময় সেই সাবজেক্টগুলিকে চুজ করতে হবে আমাদের অ্যাকর্ডিং টু বোর্ড এখানে কিন্তু সাবজেক্টগুলি দেওয়া আছে যে তোমরা আর্টস নিয়ে কাউ কোন কোন সাবজেক্ট নিয়ে পড়তে পারো অ্যাকর্ডিং টু বোর্ড এবার অ্যাকর্ডিং টু স্কুল তোমাকে কিন্তু কম্বিনেশান করে দেবে কম্বিনেশান তোমাকে দেখবে যে কম্বিনেশান এরকমই দেবে যে পলিটিক্যাল সায়েন্স এডুকেশন সংস্কৃত ফিলোসফি হিস্ট্রি জিওগ্রাফি কম্পিউটার অ্যাপ্লিকেশান আমি যে সবুজকালিতে যে সাবজেক্টগুলিকে লিখেছি সেই সাবজেক্টগুলি কিন্তু বেশিরভাগ স্কুলগুলোতে এই সাবজেক্টগুলি দিয়ে থাকে এবার যদি তোমাদেরকে তোমাদের তোমরা যদি প্রশ্ন করো যে বেস্ট সাবজেক্ট কোনগুলি দেখো বেস্ট সাবজেক্ট যেগুলি হবে আমি প্রথম থেকে একটু চলে আসি মানে তোমাদের সায়েন্সে চলে আসি সায়েন্সে দেখো বেস্ট সাবজেক্ট তোমরা অবশ্যই তোমরা জানো ফিজিক্স ম্যাথামেটিক্স কেমিস্ট্রি বায়োলজিক্যাল সায়েন্স তো এই চারটে হচ্ছে বেস্ট সাবজেক্ট মানে আমরা সায়েন্স নিয়ে পড়লে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা এই সাবজেক্টগুলো পড়ে থাকি এবার যারা বায়োলজি পছন্দ করে না বা বায়োলজিক্যাল লাইনে যেতে চায় না বা ফিল্ডে যেতে চায় না তারা কম্পিউটার সায়েন্স নিয়ে থাকে অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে থাকে ঠিক আছে এইগুলো হচ্ছে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশান তারাই নেয় যারা বিটেক বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায় ঠিক আছে এবং ভবিষ্যৎ মানে দেখে হচ্ছে কম্পিউটার নিয়ে তারাই একমাত্র কম্পিউটার সায়েন্স সাবজেক্টই নেয় ঠিক আছে তো মূলত এখানে চারটে সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ আমাদের সায়েন্সের ক্ষেত্রে হয়ে থাকে হ্যাঁ অনেকে আবার জিওগ্রাফিটাও কিন্তু নিয়ে থাকে ঠিক আছে বায়োলজির জায়গায় জিওগ্রাফিটা নিয়ে থাকে তো এই সাবজেক্টগুলি তোমরা চুজ করতে পারো এইগুলোকে বেস্ট সাবজেক্ট হিসেবে আমি বলবো এবার চলে আসি যে কমার্সে কমার্সে কোন কোন সাবজেক্টগুলো নেওয়া হয় অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশান এই সাবজেক্টগুলি বেস্ট সাবজেক্ট এবং সমস্ত স্টুডেন্টরা এই সাবজেক্টগুলিকে চুজ করে এবার অনেকে আছে যারা কম্পিউটার অ্যাপ্লিকেশান না নিয়ে ইকোনমিক্স নেয় অথবা কস্ট ট্যাক্স বা কস্টেস কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান না নিয়ে ইকোনমিক্স নেয় সেক্ষেত্রে আলাদা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের কম্বিনেশান এটাই হয়ে থাকে অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান ইকোনমিক্স অথবা অ্যাপ্লিকেশান কম্পিউটার অ্যাপ্লিকেশান এই এই মানে তোমাদের যে ছক বা এই কম্বিনেশানটাই হয়ে থাকে বেস্ট সাবজেক্ট এইগুলোই হয় এবার চলে আসি আমাদের যে আর্টস সাবজেক্ট আর্টস সাবজেক্টে প্রথমে যেটা বলতে হয় হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন এই সাবজেক্ট তিনটি হচ্ছে সবথেকে বেস্ট সাবজেক্ট তোমরা নিতে পারো যে হিস্ট্রি সংস্কৃত পলিটিক্যাল সায়েন্স ঠিক আছে এরপরে যদি মানে আমরা বলি তাহলে এডুকেশানটাও বলতে পারি এডুকেশানটাও নিতে পারো মানে পলিটিক্যাল সায়েন্স এডুকেশান অ্যান্ড হিস্ট্রি অনেকে সংস্কৃত পছন্দ করে না কারণ একটা ল্যাঙ্গুয়েজ সেই কারণে কিন্তু সংস্কৃত কিন্তু একটা স্কোরিং সাবজেক্ট ঠিক আছে পলিটিক্যাল সায়েন্স এডুকেশান ফিলোজফি সংস্কৃত হিস্ট্রি জিওগ্রাফি কম্পিউটার অ্যাপ্লিকেশান এই সাবজেক্টগুলি কিন্তু বেশিরভাগ স্কুলগুলোতে কম্বিনেশান বা সাবজেক্ট কম্বিনেশান সাবজেক্ট চুজ করতে দেওয়া হয় এবং অনেক ছেলেমেয়েরা যারা নেয় তারা কিন্তু পলিটিক্যাল সায়েন্স তার সাথে হিস্ট্রি জিওগ্রাফি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান এই চারটে সাবজেক্টকে বেছে নেয় আবারও বলছি পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা অনেকে আছে এডুকেশন সংস্কৃত ফিলোজফি হিস্ট্রি এই সাবজেক্টগুলোও বেছে নেয় অনেকে আছে এডুকেশান ফিলোজফি হিস্ট্রি জিওগ্রাফি নেয় আবার যারা কম্পিউটারকে ভালোবাসে কম্পিউটার সাবজেক্টকে রাখে কম্পিউটার অ্যাপ্লিকেশান জিওগ্রাফি হিস্ট্রি অ্যান্ড সংস্কৃত তো এরকম স্টুডেন্ট কিন্তু আমি অনেক আছে আমার এবং এটাও আছে যে সংস্কৃত ফিলোজফি এডুকেশান অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশান তো এইরকম কম্বিনেশনের স্টুডেন্ট কিন্তু রয়েছে তোমরা মানে কম্বিনেশান যেটা পছন্দ যে সাবজেক্টটি তোমাদের ভালো লাগে সেই সাবজেক্টটি নিয়ে পড়বে এবং চলে আসি এবার স্কোরিং কোন সাবজেক্ট স্কোরিং দেখো স্কোরিং সাবজেক্টের মধ্যে তোমরা যদি বলতে চাও আমাদের ম্যাথামেটিক্স তো স্কোরিং সাবজেক্ট ফিজিক্স স্কোরিং সাবজেক্ট কেমিস্ট্রি কিন্তু একটুখানি চাপের আছে মানে নাম্বার মানে যারা ভালো পারে তারা কেমিস্ট্রিতে স্কোরিং নাম্বার তুলতে পারে যারা পারে না মানে ভুলে যায় ভোলা টাইল তাদের কিন্তু নাম্বার কম আসে সেই তুলনায় কিন্তু কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশান কিন্তু অনেক স্কোরিং সাবজেক্ট ঠিক আছে এবং জিওগ্রাফিটাও কিন্তু স্কোরিং সাবজেক্ট এছাড়াও বায়োলজিতেও ভালো নাম্বার ওঠে এইগুলো স্কোরিং সাবজেক্টের মধ্যে পড়ছে এবং আমাদের কমার্সে যেটা আমার জানা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি কিন্তু বেশ স্কোরিং সাবজেক্ট এখানে কিন্তু নাম্বার তোলা যায় কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান এখানে নাম্বার তোলা যায় ঠিক আছে অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশান সেখানে তো এইটটি ফাইভ আপ মানে কমার্সের স্টুডেন্টরা প্রায় পেয়ে থাকে তারা কম্পিউটার অ্যাপ্লিকেশান থেকে এতটা ভালো লাগে তাদের এইটটি আপ তারা বেশিরভাগ পেয়ে থাকে ঠিক আছে যাই হোক আর আর্টসের ক্ষেত্রে স্কোরিং সাবজেক্ট কি বলবো আর এডুকেশান তো এক নম্বরে আসছে ফিলোজফি জিওগ্রাফি কম্পিউটার অ্যাপ্লিকেশান হ্যাঁ হিস্ট্রি বর্তমানে হিস্ট্রি অনেক স্যার আছে যারা যত্ন সহকারে নোট সহকারে পড়ায় তাদের ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু হিস্ট্রিটা খুব স্কোরিং সাবজেক্ট তোমরা হিস্ট্রিটাও কিন্তু পড়তে পারো এবং ভালো টিচারের কাছে পড়তে হবে যারা ভালো নোটস প্রোভাইড করে বা ভালোভাবে হিস্ট্রিটাকে বোঝায় ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু হিস্ট্রি সাবজেক্টটি চুজ করতে পারো যদি ভালো টিচার পাও ফিলোসফিও কিন্তু একটা ভালো সাবজেক্ট স্কোরিং সাবজেক্ট তোমরা সব থেকে যেটা আমি বেশি বলবো স্কোরিং সেটা হচ্ছে এডুকেশন ফিলোসফি কম্পিউটার অ্যাপ্লিকেশান এই সাবজেক্টগুলি আমি দেখেছি ভালো স্কোরিং হয় মানে ভালো নাম্বার তোলা যায় হ্যাঁ এছাড়াও এখন অনেকে বলবে পলিটিক্যাল সায়েন্স হ্যাঁ অবশ্যই তুমি যদি মেধাবী হও পলিটিক্যাল সায়েন্স ইজিলি নাম্বার তুলতে পারো যে কোনো সাবজেক্টে কিন্তু মেধা থাকতে হবে মেধা থাকলে কিন্তু যে কোনো সাবজেক্টে ভালো নাম্বার পাওয়া যায় তো আজকের ভিডিওটি এত পর্যন্তই থাকছে তোমরা যদি ভালো লেগে থাকে তোমাদের তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটি এবং একটি লাইক একটি কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে এছাড়াও যদি তোমাদের কিসের ওপর ভিডিও করার জন্য তোমরা যদি রিকোয়েস্ট করে থাকো সেই ভিডিওটাও তোমরা করবো কোনো সাবজেক্ট সম্পর্কে যদি জানতে চাও বা সেই সাবজেক্ট নিয়ে পড়লে ভবিষ্যতে কোন কোন লাইন আছে সেটা জানতে চাও তার উপরে ভিডিও করতে পারি তোমরা যদি কমেন্ট সেকশানে কমেন্ট করতে না ভুলো ঠিক আছে তো আজকের মতো এইটুকুই থাকলো থ্যাংক ইউ গুড বাই